হ্যালো ছোট্ট বন্ধুরা, প্রথম শ্রেণীর আজকে অঙ্ক ক্লাসে আমরা হাতে রাখা যোগ করব। দেখো, ভালো করে দেখে নাও অঙ্কটা। ওপরে 65 আছে, তলায় 29 রয়েছে। তাহলে এটার সঙ্গে আমরা যোগ করব, আর এই লাইনটার সঙ্গে আমরা যোগ করব। তাহলে প্রথমে 9 আছে আর 5 আছে। আমরা আগে গুনে নিই কত হয়। 9 পরে 10, 11, 12, 13, 14। 14 দেখো 4 বসিয়েছি, আর এই হাতে যে একটা রইলো, 1 4 14, তো 4 বসালাম, কিন্তু একটা তাহলে কোথায় যাবে? একটা তাহলে আমরা হাতে রেখে দিলাম, এই জন্য এই যোগটার নাম হচ্ছে হাতে রাখা যোগ। এবার এই একটা আমাদের পরের লাইনে আসবে। 2 আর 1 কত হলো? 3। 3-এর পর তো 6 ঘর গুনব। 3-এর পরে 4 5 6 7 8 9। তাহলে দেখো 9 বসিয়ে দিলাম, তাহলে অঙ্কটা আমাদের কি এলো? 94 হলো। বুঝতে পারলে? এই অঙ্কটা আমাদের হাতে রাখা যোগ। হাতে 1 ছিল, এটা 9 আর 5 গুণে 14 হয়েছিল, 4 বসালাম, হাতের 1টা লিখে রাখলাম। 2 আর 1 3, 3-এর পর থেকে 6 ঘর গুনলে 9 হয়ে গেল। তারপরে অঙ্কটাতে আমরা আসছি, দেখো 88 আছে আর 9। আমরা গুনে নিই 9 আর 8। 9-এর পরে 10 11 12 13 14 15 16 17। দেখো এই লাইনটা গুনে 9 আর 8 গুনে 17 হয়েছে, 7 বসালাম, হাতে 1 রইলো, 1-এ 7 17 হয়, 7টা বসালাম, 1টা হাতে রেখে দিলাম। আর এখানে দেখো তলায় কিছু নেই, ওপরে 8 আছে, তাহলে একটাই সংখ্যা রয়েছে, 8 আর 1 9। তাহলে 97 বসিয়ে দিলাম, অঙ্কটা আমাদের হয়ে গেল। সবাই আশা করি বুঝেছ। এর পরের অঙ্কটাতে আসছি, দেখো 74 আছে, তলায় 7 আছে। এই লাইনটা যোগ করবো আগে। 7-এর পর থেকে 4 ঘর গুনবো, 7-এর পরে 8 9 10 11। 11-এর দেখো 1 বসিয়েছি, হাতে 1 রইলো, এই একটা 11-এর 1-এ 1 11, তো 1টা বসালাম, হাতের 1টা রেখেছি। এই একটা আমি পরের লাইনে নিয়ে আসব। এখানে দেখো তলায় কিছু নেই, 7 আর 1 8, তাহলে 8-এ 1 81 হলো। তাহলে বুঝতে পারলে? এগুলো সব কটা কিন্তু আমাদের হাতে রেখে দিয়েছিলাম, পরের লাইনে এসে যোগ করলাম, এগুলো পরের লাইনে এসে যোগ করলাম, এই জন্য এটা হাতে রাখার যোগ। সবাই বুঝতে পেরেছ? প্রত্যেককে আজকে আমরা এই ক্লাসটাতে আমরা হাতে রাখা যোগ শিখলাম। আগে এমনি যোগ শিখেছিলাম, হাতে রাখা যোগটা ভালো করে শিখিনি, এখন আমরা কিন্তু হাতে রাখা যোগটা ভালো করে বুঝে গেলাম। তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হাতে রাখা যোগ কখনোই ভুল হবে না। কেমন? এখানে রইল ক্লাস।